কক্সবাজার যারা বেড়াতে গিয়েছেন আর সেখানে গিয়ে সেখানকার লইট্টা ফ্রাই খাননি এমন লোক হয়তো খুবই কম আছে। আর এই লইট্টা ফ্রাই যে কতটা মজার হয়ে থাকে তা না খেলে আসলেই বুঝতে পারবেন না। আজ আমি সেখানকার লইট্টা ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই লইট্টা ফ্রাই তৈরি করতে কী কী উপকরণ কতটুকু পরিমাণ লাগবে। লইট্টা মাছ 300 গ্রাম, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লেবু রস 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, বেকিং পাউডার 1/4 চা চামচ, তেল পরিমাণ মতো। এবার পুরো প্রক্রিয়াটি দেখে নিন। আমি এখানে 300 গ্রাম লইট্টা মাছকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এতে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লেবু রস এবং 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমরা 1 ঘন্টার জন্য এটি রেখে দেব। এবার একটি বাটিতে 1/2 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে একটি হুইস্কের সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আমরা একসাথে বেশি পানি দিব না, তাহলে নরম হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি ঘনত্ব কেমন হয়েছে। এবার একটি ফ্রাই প্যানে বেশি করে তেল গরম করে তাতে লইট্টা মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে একটি একটি করে দিয়ে দেব। মাঝারি আঁচে নেড়েচেড়ে মচমচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল মচমচে দারুণ স্বাদের লইট্টা ফ্রাই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।